এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব সুপ্রিম কোর্ট অধ্যায়ের পরবর্তী প্রশ্নগুলো নিয়ে। দেখো, এই সময়ের প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 67। অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য রিট প্রহিবিশন রিলেটস টু অ্যান অর্ডার। এখানে রিট বা লেখ সম্পর্কে তিনটি স্টেটমেন্ট দিয়েছে, বলা হয়েছে এর মধ্যে কোনগুলি সঠিক। দেখো, প্রথম বলছে ইস্যুড এগেনস্ট জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটি। অবশ্যই রিট বা লেখগুলি বিচার বিভাগীয় কিংবা আধা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জারি করা হয়, এটি সঠিক। 2 নম্বর, টু প্রহিবিট অ্যান ইনফেরিয়ার কোর্ট ফ্রম প্রসিডিং ইন এ পার্টিকুলার কেস ওয়ার ইট হ্যাজ নো জুরিসডিকশন টু ট্রাই। অর্থাৎ অধস্তন আদালতকে ঊর্ধ্বতর আদালত কোনো নির্দিষ্ট কাজ করতে বাধা সৃষ্টি করে, তাকে তার নিজের সীমার মধ্যে কাজ করতে বলে। এটা হচ্ছে যে রিটটা, সেটার নাম হচ্ছে ম্যান্ডেমাস বা উই কম্যান্ড। আর 3 নম্বর, টু রিস্ট্রেন এ পার্সন ফ্রম হোল্ডিং এ পাবলিক অফিসেস টু হুইচ হি ইজ নট এন্টাইটেলড। এটি হচ্ছে তোমাদের কুয়ো ওয়ারেন্টো রিট। এটা একটা ল্যাটিন শব্দ যার ইংরেজি অর্থ হচ্ছে টু হুইচ অথরিটি, বা বাংলায় বলা যায় কোন অধিকারে। যদি কোনো ব্যক্তি কোনো রকম অধিকার ছাড়াই কোনো সরকারি পদ দখল করে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই লেখটি জারি করতে পারে। নেক্সট, আন্ডার হুইচ ল ইট ইজ প্রেসক্রাইব দ্যাট অল প্রসিডিংস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া শ্যাল বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কোন আইন অনুযায়ী বলা হয়েছে সুপ্রিম কোর্টের সমস্ত কাজই ইংরেজি ভাষায় হবে। এটা হবে আর্টিকেল 348 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং আর ইনক্লুডেড ইন দ্য অরিজিনাল জুরিসডিকশন অফ দি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মূল এলাকার মধ্যে কোনটি পড়ে? যে 4টি স্টেটমেন্ট এখানে দেওয়া হয়েছে তার মধ্যে 1 এবং 4 যে দুটি পড়ে। প্রথম স্টেটমেন্ট কি? আ ডিসপিউট বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ান অর মোর স্টেটস। অর্থাৎ ভারত সরকার এবং এক বা একাধিক রাজ্যের মধ্যে যদি কোনো বিরোধ বা বিতর্কের সৃষ্টি হয়, সেটা সমাধান করে থাকে সুপ্রিম কোর্ট। এটি মূল এলাকার মধ্যে পড়ে। এবং 4 নম্বর, আ ডিসপিউট বিটুইন টু অর মোর স্টেটস। অর্থাৎ 2 বা ততোধিক রাজ্যের মধ্যে যদি কোনো বিরোধ বা বিতর্কের সৃষ্টি হয়, তার সমাধানও সুপ্রিম কোর্ট করে থাকে। দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 70। হোয়াট ইজ দ্য প্রভিশন টু সেফগার্ড দ্য অটোনমি অফ দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের অটোনমি বা স্বায়ত্তশাসন অক্ষুণ্ণ রাখতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? 4টি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বলা হয়েছে এর মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক। এর উত্তর হবে 3 এবং 4 সঠিক। যেটা বলছি, দ্য স্যালারিজ অব দি জাজেস আর চার্জড অন দি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া টু হুইচ দ্য লেজিসলেচার ডাজ নট হ্যাভ টু ভোট। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন দেয়া হয়ে থাকে ভারতের সঞ্চিত তহবিল থেকে, যার ফলে আইনসভায় কোনো ভোটাভুটির ব্যাপার নেই, যাতে নিরপেক্ষভাবে বিচারকরা কাজ করতে পারে। বলে রাখি, ভারতের সঞ্চিত তহবিলে উল্লেখ আছে ভারতীয় সংবিধানের 266 নম্বর ধারায়। 4 নম্বর স্টেটমেন্টস, অল অ্যাপয়েন্টমেন্টস অফ অফিসার্স অ্যান্ড স্টাফস অফ দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর মেড বাই দ্য গভর্নমেন্ট অনলি আফটার কনসাল্টিং দ্য সিজিআই। অর্থাৎ সমস্ত অফিসার এবং স্টাফেদের সুপ্রিম কোর্টের ভারত সরকার নিয়োগ করে থাকেন, এবং সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা সাপেক্ষে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য মিনিমাম নাম্বার অফ জাজেস অফ দি সুপ্রিম কোর্ট রিকোয়ার্ড ফর হিয়ারিং এনি কেস ইনভলভিং দ্য ইন্টারপ্রিটেশন অফ দি কনস্টিটিউশন ইজ। অর্থাৎ সংবিধানের অনুবাদ সম্পর্কে যে কোনো কিছুর অনুবাদ সম্পর্কে কোনো রায় বা মতামত দেওয়ার জন্য কতজন বিচারপতির ন্যূনতম প্রয়োজন? এটার উত্তর হবে 5। নেক্সট দেখো, ইন হুইচ ওয়ান অফ দি ফলোয়িং কেসেস দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গেভ ভার্ডিক্ট হুইচ হ্যাভ এ ডাইরেক্ট হিয়ারিং অন দিস ইন্টারস্টেট রিলেশন। এখানে 4টি মামলার কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট কোন মামলায় কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়ে সরাসরি
হিয়ারিং এর মাধ্যমে রায় দিয়েছিল, এটা হবে এসআর বোম্মাই কেস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 73, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেসপেক্ট টু দ্য জুডিশিয়ারি ইন ইন্ডিয়া ইজ আর আর কারেক্ট। এখানে দেখতে পাচ্ছ তোমরা তিনটে স্টেটমেন্ট দিয়ে বলেছে ভারতের বিচার বিভাগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক। এর যে তিনটে তথ্য দিয়েছে তিনটি সঠিক, কি কি আছে? প্রথম স্টেটমেন্টে বলা আছে আনলাইক ইন দ্য ইউএসএ ইন্ডিয়া হ্যাজ নট প্রোভাইডেড ফর এ ডাবল সিস্টেম অফ কোর্টস। মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত বিচার ব্যবস্থা আছে, কিন্তু ভারতে সেটা দ্বৈত বিচার ব্যবস্থা নয়, ভারতে অখণ্ড বিচার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। একই প্রকার বিচার ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। দুই নম্বরে, আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দেয়ার ইজ এ সিঙ্গেল ইন্টিগ্রেটেড সিস্টেম অফ কোর্টস ফর দি ইউনিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টেটস। ভারতের সংবিধান অনুযায়ী কেন্দ্রে এবং রাজ্যে একই প্রকার বিচার ব্যবস্থার গঠন করা হয়েছে। কেন্দ্র তথা সমগ্র ভারতবর্ষের একমাত্র প্রধান আদালত হলো সুপ্রিম কোর্ট এবং রাজ্যের প্রধান আদালত হলো হাইকোর্ট। তিন নম্বর স্টেটমেন্ট, দ্য অর্গানাইজেশন অফ দি সাবঅর্ডিনেট জুডিশিয়ারি ভ্যারি স্লাইটলি ফ্রম স্টেট টু স্টেট। অর্থাৎ এর নিচেও যে সমস্ত জুডিশিয়ারি অর্গানাইজেশনগুলো আছে, মানে ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট, এইগুলোর কথা বলা হয়েছে, সেগুলি প্রত্যেকটি রাজ্যেই সেইগুলির একটু একটু পার্থক্য আছে। কোনো রাজ্যে তার ক্ষমতা বেশি, কোনো রাজ্যে তার ক্ষমতা কম, এই ধরনের পার্থক্য। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 74, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানে দুটি স্টেটমেন্ট দিয়েছে বিচার বিবেচনা করার জন্য, দিয়ে বলেছে কোনটি সঠিক বা কোনটি ভুল। প্রথম স্টেটমেন্ট, ইন ব্রিটেন নো জুডিশিয়াল রিভিউ অফ লেজিসলেশন ইজ পারমিটেড। অর্থাৎ ব্রিটেনে কোনো রকম বিচার বিভাগীয় পুনঃসংস্কার বা পুনর্বিবেচনার ধারণা নেই, একদম সঠিক। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, গ্রেট ব্রিটেনে নেই। নেক্সট, জুডিশিয়ারি ইন ইন্ডিয়া ইজ নট অ্যাজ সুপ্রিম অ্যাজ ইন দ্য ইউএসএ হুইচ রেকগনাইজেস নো লিমিট অন দি স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ ভারতবর্ষের বিচার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মতো ততটাও চরম নয়, যেখানে মার্কিন বিচার ব্যবস্থায় জুডিশিয়াল রিভিউ এর কোনো স্কোপই নেই। অর্থাৎ সব কিছুতেই জুডিশিয়াল রিভিউ করা হয়, সেক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতা খুবই কম। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর নট কারেক্ট। এখানে দেখতে পাচ্ছ তোমরা তিনটি স্টেটমেন্ট দিয়ে বলেছে কোনগুলি সঠিক নয়। এখানে অল অফ দিস অর্থাৎ কোনোটিই সঠিক নয়। প্রথম স্টেটমেন্টে কি বলা যায়, জুডিশিয়াল রিভিউ ইজ দ্য পাওয়ার অফ দি সুপ্রিম কোর্ট টু এক্সামিন দ্য কনস্টিটিউশনালিটি অফ লেজিসলেটিভ ইনঅ্যাক্টমেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডারস অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ অনলি। অর্থাৎ এখানে বলছে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউর মাধ্যমে কেবলমাত্র এক্সিকিউটিভ অর্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের, এগুলি আর লেজিসলেটিভ ইনঅ্যাক্টমেন্টগুলিকেই কেবল সংশোধন করতে পারে, এটি সঠিক নয়। পার্লামেন্ট প্রণীত আইনের সংশোধন করতে পারে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে। দু নম্বর, দ্য পাওয়ার অফ দি সুপ্রিম কোর্ট টু ডিসাইড দ্য ডিসপিউটস রিগার্ডিং দ্য ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ কনকারেন্ট উইথ দ্য হাইকোর্ট। অর্থাৎ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে সুপ্রিম কোর্টের সাথে সাথে সেগুলি হাইকোর্টেও আনা হয়, এটাও সঠিক নয়, কারণ এক্ষেত্রে সুপ্রিম কোর্টই তার সমস্যার সমাধান করে। তিন নম্বর, দ্য অ্যাডভাইসারি জুরিসডিকশন অফ দি সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 143 ইজ বাইন্ডিং অন দি প্রেসিডেন্ট। এটাও ভুল, কেননা এটাও আগের দিন তোমাদের পড়িয়েছি যে ভারতীয় সংবিধানের 143 নম্বর ধারায় যে বলা হয়েছে রাষ্ট্রপতি আইন সংক্রান্ত প্রশ্নে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন, সেটা কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে বাধ্যতামূলক নয় সেই উপদেশটা গ্রহণ করা, সেটি রাষ্ট্রপতি গ্রহণও করতে পারেন আবার বর্জনও করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য টু প্রভিশনস অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্যাট মোস্ট ক্লিয়ারলি এক্সপ্রেস দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ আর। ভারতীয় সংবিধানে এমন কোন দুটি প্রভিশন বা ব্যবস্থা আছে যার মাধ্যমে বিচার বিভাগীয় সংস্কারের ধারণাটি স্পষ্ট হয়ে ওঠে? এটা হবে অপশান বি, আর্টিকেল 32 অ্যান্ড আর্টিকেল 226। কি বলছে এই দুটি ধারায়? 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং
226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট লেখো জারি করতে পারে। কি লেখো জারি করতে পারে, কেন করে, না নাগরিকদের মৌলিক অধিকার যাতে না ক্ষুণ্ণ হয় সেই জন্য 5 প্রকার লেখো জারি করতে পারে। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, হুইচ ওয়ান অ্যামাং দি ফলোয়িং রিটস লিটারারি মিনস ইউ মে হ্যাভ দ্য বডি। একটু আগেই বললাম 5 প্রকারের রিট আছে, তার মধ্যে কোন রিটটার অর্থ ইউ মে হ্যাভ দ্য বডি? এটার উত্তর হবে হেভিয়াস কর্পাস, এটা একটা রিট এবং এই রিটের ল্যাটিন ওয়ার্ড এটা, যার ইংরেজি অর্থ হচ্ছে ইউ মে হ্যাভ দ্য বডি, বা বাংলা অর্থ বলতে পারো বন্দি প্রত্যক্ষীকরণ, সশরীরে হাজির করা আটক ব্যক্তিকে, আদালত এটি নির্দেশ দান করে থাকে বিচারের স্বার্থে। নেক্সট, হু অর হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য কাস্টাডিয়ান অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? এটা তোমরা জানোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায়শই জিজ্ঞাসা করে। নেক্সট, দ্য পাওয়ার অফ দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড ডিসপিউটস দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ফলস আন্ডার ইটস। আবার একই প্রশ্ন, যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো বিষয়ে বিরোধ বা সমস্যার সৃষ্টি হলে সেটি সুপ্রিম কোর্টের কোন ক্ষমতার আন্ডারে পড়ে? এটা হবে অরিজিনাল জুরিসডিকশন বা মূল এলাকা। নেক্সট, ইলেকটোরাল ডিসপিউটস অ্যারাইজিং আউট অফ প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশনস আর সেটেলড বাই, অর্থাৎ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন নিয়ে কোনো যদি বিরোধ বা বিতর্কের সম্মুখীন হয় তাহলে তার সমাধান কে করে? অবশ্যই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ইন্ডিয়ান জুডিশিয়ারি ইজ নট কারেক্ট। এখানে 4টি স্টেটমেন্ট দিয়ে বলেছে, এর মধ্যে কোনটি সঠিক নয়? সঠিক নয় হচ্ছে অপশান সি, এভরি স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ সেপারেট হাইকোর্ট। এটা বলা হলেও ভারতীয় সংবিধানের 214 নম্বর ধারায় বলা হয়েছিল যে ভারতের প্রতিটি রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, কিন্তু পরবর্তীকালে সংসদ আইন প্রণয়ন করে এবং ভারতীয় সংবিধানের 231 নম্বর ধারাতেও বলা হয় যে সংসদ আইন প্রণয়ন করে 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট গঠন করতে পারে। এরকম হাইকোর্ট আছে, যেরকম গুয়াহাটি হাইকোর্ট বা আমাদের কলকাতা হাইকোর্ট, যেখানে আন্দামান ও নিকোবর বিচার হয়ে থাকে একাধিক। কোয়েশ্চেন নাম্বার 82 দেখো, দ্য প্রেসিডেন্ট অফ দি ইউএসএ অ্যাপয়েন্ট সুপ্রিম কোর্ট জাজেস উইথ সেনেটস কনসেন্ট। এটার উত্তর হবে, অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট জাজকে কিভাবে নিযুক্ত করেন? না সেনেটের অনুমতিতে বা সেনেটের সম্মতিতে। সেনেট কি? মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার উচ্চকক্ষ হলো সেনেট, যেটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বেশি ক্ষমতাশালী দ্বিতীয় কক্ষ কোনো। আজ এ পর্যন্তই থাকলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।